Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahda, wassalatu wassalamu ala man la nabiyya ba'da, wa ala alihi wa ashabihi ajma'in. Sommanito dindar, porhezgar bhai o bonera, ajke kono todbirer kotha ba kono dhoroner dua shekhanor bishoy niye apnader samne upostit hoyni. Aaj emon ekti bishoy niye upostit hoyechi jeti amader samaje procholito ekti bhul. অবশ্যই এই ভুল ভেঙে আমরা যেন সংশোধিত হতে পারি, এজন্য আমরা সবসময় চেষ্টা করা উচিত। কারণ ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মটি আমরা পেয়েছি আল্লাহর অশেষ মেহরবানি এবং কৃপায়। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি দিন, এমন একটি ধর্ম দিয়ে গেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, যে দিন বা ধর্ম আমাদেরকে সংশোধিত করে। সুতরাং কোন ক্ষেত্রে আমরা যেন ভুলের মধ্যে না থাকি, আমাদের ভাষাগত ভুল, আচরণগত ভুল বা আমাদের ইবাদতগত অনেক ভুল রয়েছে, এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে হবে। তো আজকের প্রসঙ্গটা হচ্ছে নামাজ আমি পড়ি না। নামাজ অবশ্যই পড়ার বিষয় নয়, সম্মানিত বন্ধুগণ, হয়তোবা আপনারা চমকে উঠেছেন নামাজ পড়ি না এই কথা শুনে। নামাজ আসলে পড়ার বিষয় নয়, নামাজ আদায় করার বিষয় এবং নামাজ কায়েম করার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ওয়া আকিমুস সালাহ, অর্থাৎ তোমরা নামাজ কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করো, নিজের জীবনের মধ্যে প্রতিষ্ঠিত করো। পড়ার কথা বলেননি আল্লাহ, বলেন না যে তোমরা নামাজ পড়ো, ওয়া ইকরা আসসালাহ এরকম বলেননি, ওয়া আকিমুস সালাহ বলেছেন। সুতরাং নামাজ পড়ার বিষয় নয়, নামাজ কায়েম করার বিষয়। আর কায়েম করতে হলে সেটাকে আদায় করতে হবে। আদায় করা মানে কি? আদায় করা মানে সেটা আমরা শেষ করা, এই ওয়াক্তের নামাজ আমরা আদায় করা মানে এই ওয়াক্তের নামাজটা আমরা শেষ করা, সেখান থেকে আমরা বেরিয়ে আসা। অর্থাৎ আমাদের উপরে যেন এই নামাজটা চেপে না থাকে, আমাদের মাথার উপরে যেন এটা বোঝা হয়ে না থাকে, আমরা যেন এটাকে আদায় করে দিই। নামাজ আমাদের মাথায় যদি বোঝা হয়ে থাকে, তাহলে আমরা কেয়ামতের ময়দানে কঠিন আজাবের দিনে জবাবদিহি হতে হবে। কারণ নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কায়েম করার জন্য দিয়েছেন, নিজের জীবনে প্রতিষ্ঠিত করার জন্য দিয়েছেন, সমাজে প্রতিষ্ঠিত করার জন্য দিয়েছেন, কিন্তু আমরা তা করিনি। সেই জন্য আমরা আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা হতে হবে। সুতরাং নামাজ পড়ার বিষয় নয়। দেখুন, নামাজ আপনি কখনোই পড়েন না। নামাজ যে জিনিসটা, নামাজ শব্দটা ফার্সি ভাষা, আসলে আরবিতে এটাকে বলা হয় সালাহ, আস সালাহ। সালাহ শব্দটা আমরা কখনো পড়ি না, আমরা সালাত আদায় করি এবং আদায় করে করে সেটাকে সমাজে, নিজের জীবনে, রাষ্ট্রীয়ভাবে, সমগ্র বিশ্বে সেটাকে প্রতিষ্ঠিত করা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমগ্র বিশ্বের মুসলিমিন এই নামাজকে আদায় করে করেই আজ প্রতিষ্ঠিত করেছেন, নামাজের প্রতিষ্ঠা হয়েছে। এজন্য অসংখ্য মসজিদ তৈরি হচ্ছে, নির্মাণ হচ্ছে, মানুষ নামাজি হচ্ছেন এবং নামাজি হয়ে হয়ে নামাজ প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা কখনোই নামাজ পড়ি না, নামাজটা আমরা আদায় করি। সুতরাং আমরা যে নামাজ পড়ি এই কথাটা ভুল। নামাজ কিন্তু পড়ার বিষয় নয়, আগেই বলেছি। আমরা যখন দাঁড়াই সালাতের জন্য, তখন আমরা কি করি? আমরা সালাতের জন্য কেরাত করি। আমরা যেটা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আমরা যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি বা পড়ি, সেটা তো কেরাত করি। তারপর আমরা যা করি সেটা হলো রুকু করি, রুকুতে যা পড়ি সেটা আমরা তাসবিহ করি। তারপর আমরা যা করি সেটা হলো আমরা দাঁড়াই, আমরা কেয়াম করি, তারপর সেজদায় যাই, সেজদা করি, তারপর আমরা বসি, সেটা আমরা তাশাহুদ করি। সুতরাং নামাজ তো পড়ার বিষয় নয়, নামাজ আদায় করার বিষয়, নামাজ কায়েম করার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ প্রতিষ্ঠিত করার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা অনেকে বলে থাকি, ফজর পড়েছি, জোহরটা পড়ে নিয়েছি, আসর পড়ে বের হব। দেখুন,
ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এগুলো হচ্ছে সময়ের নাম, টাইম। সুতরাং আপনি ফজর পড়বেন, আপনি কি টাইম পড়বেন? দেখুন ভুলটা কোথায়। অনেক ইবাদত গুজার মানুষরা বলে থাকেন আমি ফজর পড়েছি, আমি জোহর পড়েছি, অথবা আসর পড়ব, মাগরিব পড়ে আপনার সাথে দেখা করব। এই সমস্ত হলো প্রচলিত ভুল। হয়তো অনেকে বলবেন যে বললে কি হলো, বললে তো আমাদের নিয়তে আছে আমরা সালাতকে আদায় করব, মুখে বলছি এটা। না, ইসলাম এটা বলে দেয়নি। আপনি আপনার কথা এবং কাজের মধ্যে মিল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, তোমরা তা কেন বলো যা তোমরা করো না। সুতরাং আমরা অবশ্যই নামাজ আদায়ে সচেষ্ট থাকব, আর সালাত কায়েম করা এগুলো আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। ফজরও আমরা পড়ব না, জোহরও পড়ব না, কারণ ওগুলো নাম সালাত নয়। আমরা যদি বলতে হয় তাহলে কিভাবে বলবো? আমরা বলবো ফজরের সালাত আদায় করেছি, অথবা আমরা জোহরের সালাত আদায় করেছি, এশার সালাত আদায় করে আপনার সাথে দেখা করব। এইভাবে সুন্দর করে বলতে হবে। আমরা মুসলিম, এটা আমরা গর্ব করে বলতে পারি। আমরা আশরাফুল মাখলুকাতের মধ্যে মুসলমান জাতি, আমরা গর্বিত এই কারণে যে আমরা এমন এক কিতাব পেয়েছি যে কিতাবটা সর্বশ্রেষ্ঠ কিতাব, আমরা এমন একটি ধর্ম পেয়েছি যে ধর্মটি সর্বশ্রেষ্ঠ ধর্ম, আমরা এমন একজন নবী পেয়েছি যেই নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমরা ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ কিতাব পাওয়ার পরও ভুল করে করে কথা বলবো কেন? অবশ্যই আমরা সংশোধিত হতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমরা আমাদের কথার মাধ্যমে অনেক অনেক ভুল করে থাকি, প্রচলিত ভুল, এগুলো ধীরে ধীরে সংশোধনের দিকে আমরা আসতে হবে, এবং সময়ে সময়ে আমি এই প্রচলিত ভুলগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। প্রচলিত ভুল যেগুলো করি সেগুলো অবশ্যই বলবো, কারণ অনেক মানুষ রয়েছেন, অনেক গ্রামাঞ্চলের মানুষ রয়েছেন, অনেক মা বোনেরা রয়েছেন প্রচলিত ভুলের মধ্যে আছেন। সুতরাং আসুন আমরা সবাই সংশোধিত হই। কার কাছ থেকে সংশোধন নেব? কে আমাদেরকে সত্য কথা বলবে? কে আমাদেরকে শেখাবে? আমরা যার কাছেই যাই সে রাজনীতি শুরু করে, যার কাছেই যাই সে টাকা খাওয়া শুরু করে, যার কাছেই যাই সে তার স্বার্থের কথা বলে। অতএব নিঃস্বার্থকতা পেতে হলে স্পিরিচুয়াল টিভি দেখতে থাকুন, ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।